ভৈরব ইন্দ্রজাল এই বইটি খুবই অ্যান্টিক একটি বই, বহু পুরনো একটি বই, এবং এই বইয়ের মধ্যে বহু কিছু রয়েছে। আপনাদের এর আগে আমাদের ভিডিওগুলোতে দেখিয়েছি এই বইয়ের মধ্যে কি কি রয়েছে। বহু বিদ্যার মধ্যে রয়েছে, বহু হচ্ছে জাদুবিদ্যা রয়েছে। আপনারা যারা যারা জাদুবিদ্যা প্রয়োগ করতে চান, এই বইটা তার জন্য একমাত্র বই। এবং এর মধ্যে বহু সুন্দরী অপ্সরা সাধনা, কর্ণপিচাসিনী সাধনা রয়েছে, বহু কিছু সাধনা রয়েছে। এই বইয়ের থেকেই আজকে একটা বিশেষ ক্রিয়া দেবো, যাদের হচ্ছে স্বপ্নদোষের রোগ আছে, স্বপ্নদোষ হয়ে যায়, নার্স ফল যাকে বলে, স্বপ্নদোষ বা নার্স ফলস এর প্রবলেম আছে, তাদের এই বইয়ের থেকে একটি ভালো একটি বিদ্যা দেবো, যেই মন্ত্রের সাহায্যে আপনাদের এই সমস্যার থেকে পুরোপুরি মুক্ত হতে আপনারা পারবেন। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখিয়ে দেই সেই মন্ত্রটা কি। মন্ত্রটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, এই যে মন্ত্র স্বপ্নদোষ শান্তি। এই মন্ত্র কি করে প্রয়োগ করতে হয় সেটা সেই বিষয়ে বলবো। এখানে লেখা আছে দেখুন, ওম সিদ্ধি ওম, ঠিক আছে, যে মন্ত্রটা আছে টোটালি এখান থেকে এতটা। এই মন্ত্রটা হচ্ছে আগে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করতে গেলে রুদ্রাক্ষের মালা লাগে। আমাদের কাছে রুদ্রাক্ষের সর্বমুখী মালা রয়েছে বা গোপুচ্ছ মালা রয়েছে, সেগুলো আপনারা নিতে পারেন, ঠিক আছে, আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন। আর এই বইটি যারা যারা নেবেন, ডিসপ্লেতে নাম্বার আছে, নাম্বারের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন। এই যে মন্ত্র আছে, এই মন্ত্রটা আপনারা 108 বার আগে জপ করে সিদ্ধি করে নেবেন ভালো একটা দিন, ঠিক আছে। তারপরে কিঞ্চিত রেশম আনিয়া, মানে ভালো করে আপনারা হচ্ছে সুতির, হ্যাঁ সুতির হচ্ছে সুতো আছে না, সেই সুতোগুলো বাজার থেকে কিনে আনবেন, লাল রঙের সুতির সুতো বা হচ্ছে লাল কার আনলেও হবে, লাল কার নিয়ে আসবেন। নিয়ে আসার পরে সেটা আরও যদি ভালো করে করতে হয়, আপনারা সেটার মধ্যে একটা আপনারা নিয়ে আসবেন, একটা সীসা নিয়ে আসবেন, সীসা নিয়ে আসবেন, সীসা নিয়ে এসে ওই লাল কাড়ের ভিতর ঢোকাবেন। ঢোকানোর পরে হচ্ছে এই যে এখানে যে মন্ত্রটি আছে, মন্ত্রটা পাঠ করতে করতে সাতখানা হচ্ছে গেট্টি দেবেন। সাতখানা গেট্টি দেওয়ার পরে এক একবার মন্ত্র পাঠ করবেন, এক একবার গিট দেবেন, মানে গ্রন্থি দেবেন। তারপরে কিন্তু সেই গ্রন্থি দেওয়ার পরে সেই যে তাগাটা বা সেই তাগাটা আপনারা কিন্তু ধারণ করলে কিন্তু আপনাদের স্বপ্নদোষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে, বোঝা গেল। তো এই কাজটা করলে যে যে নাইটস ফলস বা স্বপ্নদোষের সমস্যা আছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। এটা কিন্তু খুব কার্যকরী একটি মন্ত্র, আপনারা মন্ত্রটি একটি বিশেষ বারে সিদ্ধ করে নেবেন।